সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যাকাণ্ডের এক বছর আজ। গেল বছরের 11 ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহরুন রুনি খুন হন। হত্যার এক বছরের মাথায় এই ঘটনার অন্যতম আসামি ওই বাসার দারোয়ান এনামুলকে গ্রেপ্তার করে র্যাব। রোববার এনামুলের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তার কাছ থেকে এই হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করছে র্যাব। ঘটনার পর থেকেই হত্যার সুষ্ঠু বিচার দাবিতে সাংবাদিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ আন্দোলনের রাজপথে নামে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দিয়েছে সাংবাদিকরা। সাগররুনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে আজিমপুর কবরস্থানে যায় তাদের শিশুপুত্র মাহির সরোয়ার মেঘ সহ পরিবারের সদস্যরা। সকাল থেকেই কবরস্থানে কোরআনখানি চলছে। আগে জেনেছেন সাগররুনি হত্যাকাণ্ডের পর থেকে সুষ্ঠু বিচার চেয়ে আন্দোলন করছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। চলমান আন্দোলনের এক বছরের মাথায় আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। এই মুহূর্তে সেই মহাসমাবেশ চলছে, সেখানে আছেন সহকর্মী মহিম মিজান, কথা বলছি তার সাথে। মহিম, এর আগে আপনি আমাদের জানিয়েছিলেন যে সাংবাদিকদের এই মহাসমাবেশ শুরু হয়ে গিয়েছে, তো এখন সেখানে কি হচ্ছে, কারা কারা এসেছেন আমাদেরকে জানান। বুশরা, আপনাকে একটু আগেই বলছিলাম 11টার দিকে যে আসলে সমাবেশ তখন শুরু হয়েছে, এখনও বুশরা সে সমাবেশ চলছে। সারা বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ এখানে এসেছেন। এখানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই গ্রুপের যে ডানপন্থী এবং বামপন্থী গ্রুপের দুই গ্রুপের নেতারা এখানে উপবিষ্ট আছেন। তারা একটু শীর্ষস্থানীয় নেতা হত্যার তারা একটু বক্তৃতা দিবেন খানিক পরে, কিন্তু যারা সারা বাংলাদেশ থেকে এসেছেন তারা এখানে অংশগ্রহণ করছেন, তারা এখানে বক্তৃতা রাখছেন। তারা অভিযোগ করছেন যে সরকারের একটু অসচেতনতার কারণে মূলত সাংবাদিক দম্পতি সাগররুনির যে হত্যাকারী, মূল হত্যাকারী, তাদেরকে গ্রেপ্তার করা যাচ্ছে না। তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থার উপর অনাস্থা রেখে বলছেন যে আসলে একটি বছর হয়ে গেছে এই মুহূর্তে যে এত আলোচিত যে একটি দুটি হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডকে হত্যাকাণ্ডের যে প্রকৃত আসামি, যে মূল আসামি, এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা যায়নি। এখানে বক্তৃতা রেখেছেন মহিম। অন্যান্য প্রসঙ্গে যাওয়ার আগে আপনার পেছনে যে মহাসমাবেশ চলছে আমরা সেটি আমাদের দর্শকদের দেখাতে চাই, আপনি যদি আপনার ক্যামেরা পার্সনকে বলেন যে সেখানকার সমাবেশটি আমাদের একটু দেখানো যেতে পারে কিনা। সমাবেশ স্থলে এই মুহূর্তে যে অবস্থাটি আছে সেটি হচ্ছে এইরকম। বুশরা, তো বুশরা, সারা বাংলাদেশ থেকে অনেক সাংবাদিক নেতৃবৃন্দ আসছেন ধীরে ধীরে, মূলত এইটা শুরু হয়েছে 15 মিনিট আগে এই সমাবেশ। তো ধীরে ধীরে সাংবাদিক নেতৃবৃন্দ দাবি করছেন যে ধীরে ধীরে অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীরা এখানে উপস্থিত হবেন। এই সমাবেশে উপস্থিত হয়ে তারা সাগররুনির হত্যার বিচার চাবেন এবং সেই কঠোর বিচারে আর পরবর্তী আন্দোলন কি ঘোষণা হবে সেই ঘোষণার দিকে তারা যাবেন। মহিম, এ পর্যন্ত সাংবাদিক নেতারা কারা কারা সেখানে এসেছেন আপনি যদি আমাদের জানাতেন। বুশরা, মহিম, এই সমাবেশ স্থলে সাংবাদিক নেতাদের মধ্যে কারা কারা এখন পর্যন্ত এসেছেন, এই মুহূর্তে কে বক্তব্য রাখছেন, এই বিষয়গুলো আপনার কাছে জানতে চাই। এখন ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক সভাপতি সাকাউত হোসেন বাদশা, ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক সভাপতি সাজ্জাদ আলম তপু, তারপর বর্তমান ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, ঢাকা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, যেটি দুই ভাগে বিভক্ত, সে দুই ভাগের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। তো সেখান থেকে আসলে দাবি করা হচ্ছে যে দুটি গ্রুপ না থাকে, যদি একটি গ্রুপ হয় তাহলে আন্দোলনকে আরও বেগবান করা যায়। তাছাড়া অন্য অন্য দেশের যে অন্য অন্য সাংবাদিক ইউনিট যে নেতৃবৃন্দ তারা এখানে উপস্থিত হবেন বলে জানিয়েছেন আমাদেরকে। বুশরা, মহিম, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগ দেব। দর্শক, প্রেস ক্লাবের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী মহিম মিজান। আপনারা জানেন সেখানে সাংবাদিক দম্পতি সাগররুনির হত্যার আজ এক বছর হয়েছে এবং সেজন্য মহাসমাবেশের ডাক দিয়েছে সকল সাংবাদিক সংগঠন। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার বিচারের দাবিতে সিলেটে টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শুরু হয়েছে মানববন্ধন। সিলেটের জিন্দাবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল মাহমুদ। ইকবাল, এই মানববন্ধন কর্মসূচিতে কেমন লোক হয়েছে এবং সেখানে কি হচ্ছে?
হ্যাঁ বুশরা, আপনি জানেন যে গত এক বছর আগে আমাদের প্রিয় সহকর্মী সাগর সরোয়ার এবং মেহেরুন রুনি তাদের বেডরুমে খুন হয়েছিলেন, এবং এই এই ঘটনার এক বছর ধরে কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা একটি এই দুঃসহ স্মৃতিকে ধারণ করে একটি বছর কাটিয়েছেন। এবং এই এক বছর পর আজকে যখন তার এই ঘটনার এক বছর পূর্তি হয়েছে, তখন কিন্তু শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশেই সাংবাদিকরা এই দুঃসহ স্মৃতিকে একটি ক্ষোভের আগুন জ্বেলে দিয়েছেন। এবং সাংবাদিকরা বলছেন যে বিভিন্ন হত্যাকাণ্ডের আমরা দেখছি যে দ্রুত অগ্রগতি হচ্ছে, তদন্তে অগ্রগতি হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এই নৃশংস হত্যাকাণ্ডের, সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের কোনো একজন খুনিকে গ্রেফতার করা দূরে থাক, খুনি কে খুন করেছে সেই বিষয়টাকে এখন পর্যন্ত চিহ্নিত করা যায়নি, এবং এই এই খুনিরা যাতে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা যায় সেই দাবিতে কিন্তু সিলেটের সাংবাদিক সমাজ গত এক বছর ধরে আন্দোলন করে যাচ্ছেন। এবং আজকে আপনি দেখতে পাচ্ছেন যে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিক সাংবাদিকদের সংগঠন টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন আজকে এই মানববন্ধনটি আয়োজন করেছে, এবং এই মানববন্ধনের পর নগরীর জিন্দাবাজার থেকে মিছিল সহকারে সিলেট জেলা প্রশাসকের কাছে যাওয়া হবে, এবং সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করবে। আপনি কি উপস্থিত দুই একজন সাংবাদিকের সাথে কথা বলবেন, তাদের দাবিটি সম্পর্কে আমরা তাদের কাছ থেকে তাহলে জানতে পারবো আরো ভালো করে? হ্যাঁ বুশরা, আমি কথা বলিয়ে দিচ্ছি সিলেট টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং সময় টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবিরের সঙ্গে, তিনি আমাদের বলবেন যে এই দাবি কিংবা এই এই মানববন্ধনের উদ্দেশ্য কি। আমরা গত এক বছর ধরে সাগরুণি হত্যাকাণ্ডের পরে গত এক বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আমরা দাবি দেওয়া পেশ করে আসছি এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সেই প্রকৃত খুনিদের গ্রেপ্তারের জন্য। কিন্তু আমরা এক বছর দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন জনকে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু প্রকৃত খুনি যে তাকে এখন পর্যন্ত শনাক্ত করা হয়নি। সে কারণে আমরা এই মানববন্ধন এবং স্মারকলিপির মাধ্যমে আবার পুনরায় দাবি করছি এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সেই প্রকৃত খুনিদের গ্রেপ্তার করা হোক। অবশ্যই আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করবার জন্য এসেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, আমরা তার কাছ থেকে তার অনুভূতি জেনে নিচ্ছি। সাগরুণী বাংলাদেশের মিডিয়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র, আজকে তাদেরকে যেভাবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করতে হয় তারই একটি বছর, এটা কেবল যে বাংলাদেশের সাংবাদিক সমাজের অনুভূতিতে আঘাত এনেছে তা নয়, এটা সারা দেশের মানুষের অনুভূতিতে আঘাত এনেছে। আমরা এসেছি আজকে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য, এবং সেই সাথে সরকারের প্রতি আমাদের আহ্বান যে যত সত্তর তাড়াতাড়ি, আমরা লক্ষ্য করি যে সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই, অতি সম্প্রতি একজন কেয়ারটেকারকে গ্রেফতার করা হয়েছে। সুতরাং আমরা চাই প্রকৃত খুনি যারা যারা নির্মম এবং নৃশংসভাবে এই হত্যাযজ্ঞ চালিয়েছিল তাদেরকে আইনের শাসনের মধ্যে এনে, আইনের আওতায় এনে তাদেরকে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করা, এটাই হচ্ছে আজকের দিন আমাদের দাবি। হ্যাঁ বুঝলাম, আপনি শুনছিলেন যে সাংবাদিকদের এই দাবিটি এখন শুধু সাংবাদিকদের দাবি নয়, এই দাবির সঙ্গে এখন সারা দেশ একাত্ম হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ কিন্তু সিলেট টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের এই মানববন্ধনের সঙ্গে যুক্ত হয়েছেন এবং সংহতি প্রকাশ করছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হবে। এ পর্যন্তই ছিল সিলেট টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের। আপনাকে অনেক ধন্যবাদ, আমরা পরবর্তী সংযোগে আবারও আপনার কাছে আসবো।